আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে কিভাবে আসলে অ্যান্টিবায়োটিক আমাদের মানে মৎস্য শিল্পটাকে অর্থাৎ মাছ বা চিংড়ি শিল্পটাকে ভয়াবহ সর্বনাশের মুখে ফেলছে, এবং আপনি কি করে আসলে এই সেক্টরটা থেকে বা এই ভয়াবহতা থেকে বাঁচবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে অ্যান্টিবায়োটিক কি, কেন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কি সমস্যাটা আসলে হচ্ছে এবং শেষে সমাধান একটা দেওয়ার আমি চেষ্টা করব আপনাদের। তো ভিডিওটি আপনাদের জন্য এ কারণে গুরুত্বপূর্ণ বলছি, সেটা হলো যে আপনারা যদি না জানেন বা আপনারা যদি না সচেতন হন তাহলে আমরা একটা মানে খুবই মানে সর্বনাশের মধ্যে দিয়ে যাব এই মৎস্য সেক্টরের ক্ষেত্রে। অর্থাৎ দিনের পর দিন আমাদের হচ্ছে উৎপাদন ব্যয় বেড়ে যাবে, কিন্তু হচ্ছে আমরা সেই পরিমাণ সেই অর্থে লাভ করতে পারবো না এই এই সেক্টরটি থেকে। তো চলুন শুরু করি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের একটু বলা দরকার, অ্যান্টিবায়োটিক বলতে আমরা খুব সহজভাবেও যেটা বলি সেটা হলো যে কোনো ব্যাকটেরিয়া জনিত কোনো রোগের যখন সংক্রমণ ঘটে মানে পুকুরে বা পানিতে যখন এই সংক্রমণটা ঘটে তখন আমরা খুব সহজেই মুক্তি লাভের উদ্দেশ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। তো এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিয়ে থাকে বা রোগ থেকে মুক্তি দেয়, এরকমভাবে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা আসলে কাজ করে। এখন কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত ব্যবহার করে থাকি এইটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে মাছ বা মানে চিংড়ি চাষে অর্থাৎ মানে সবচেয়ে বেশি ব্যবহৃত যে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ, এটা খুব বেশি ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে আপনার সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সালফার, এছাড়া কম্বিনেশন ড্রাগ আছে সালফাডাজিন ট্রাইমিথোপ্রিম, এগুলো হচ্ছে সচরাচর ব্যবহার করা হচ্ছে। এছাড়া আরও অসংখ্য অ্যান্টিবায়োটিক হচ্ছে শুরু হয়েছে ব্যবহার করা এই এই সেক্টরটায়। আসলে এখন এই যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করছি কোনো রোগ হলেই ব্যবহার করার যে চেষ্টা করছি এটার ফলে কী সমস্যাটা আসলে তৈরি হচ্ছে এইটুকু আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের খুবই উপকারে আসবে। সেটা হচ্ছে যে উপকারের মানে যে সমস্যাগুলো তৈরি করছে, প্রথম যে সমস্যাটা তৈরি করছে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত খাবারের সাথে দেই, এই মাছ বা চিংড়িতে আমরা খাবারের সাথে দিয়ে থাকি। তো যখন এইটা হলো মাছের বা চিংড়ির পেটে যখন যাচ্ছে খাবারের সাথে তখন যেটা করছে সেটা হচ্ছে তার গাট বা পেটের মধ্যে যত ধরনের উপকারী এবং অপকারী মাইক্রোবায়াম ছিল, অর্থাৎ যত ধরনের হচ্ছে এই উপকারী এবং অপকারী আপনার হচ্ছে মানে ব্যাকটেরিয়াগুলো ছিল সেটা টোটালি ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের দ্বারা। এখন যখন এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে তখন যেটা হলো সেটা হচ্ছে যে মাছ বা চিংড়ি তার যে ন্যাচারাল যে ডিফেন্স মেকানিজমটা ছিল, আক্রমণ করার যে ক্ষমতা ছিল, সেইটা হচ্ছে সে হারাচ্ছে। অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে যখন আমি তার পেটে যখন অ্যান্টিবায়োটিক যখন গেল, সমস্ত উপকারী ব্যাকটেরিয়া যখন ধ্বংস হয়ে গেল, তার ডাইজেশন যে প্রক্রিয়া সেটা হচ্ছে একেবারে জিরো পর্যায়ে চলে যায়। অর্থাৎ তার হজম ক্রিয়ার জন্য যে এনজাইম থাকার কথা, সিক্রেশনের কথা ছিল, তখন সে কিন্তু একটা স্ট্রেসে পড়ে। এই স্ট্রেসে পড়ার ফলে তার পেটের তার গাটের হজমটা সঠিক মতো হওয়ার জন্য দরকার হয় হচ্ছে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তো এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার ফলে তার হজম প্রক্রিয়াটা একেবারে ধ্বংস হয়ে যায়। ফলাফল যেটা সেটা হচ্ছে মানে মাছ বা চিংড়ির সঠিক যে গ্রোথ সেই গ্রোথটা একেবারে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ডিফেন্স তার যে একটা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল সেটা নষ্ট হচ্ছে। এটা হচ্ছে আপনার পেটে থেকে হলো। এখন পেটের থেকে তার প্রত্যেকটা সেল লেভেল থেকে শুরু করে, অর্থাৎ একটা একটা থেকে সেলুলার লেভেল থেকে শুরু করে সেই অ্যান্টিবায়োটিক কোষ থেকে কোষ মানে কোষের পর কোষ পার হয়ে তার ত্বকে যে হচ্ছে আপনার মানে মাছ বা চিংড়ির যে ত্বক বা বাইরের যে স্তর সেখানে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল সেই ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে সে একেবারে ধ্বংস করে ফেললো। এখন যেটা হলো সেটা হলো যে তার বাইরের যে হচ্ছে রোগের যে হচ্ছে আক্রমণ থেকে তাকে বাঁচাতো যে আউটার লেয়ার বা বাইরের যে ত্বকের স্তরটা ছিল বা আমরা স্লাইম লেয়ার বলি সেটার যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো সম্পূর্ণটাই ধ্বংস হয়ে গেল। অর্থাৎ মাছ বা চিংড়ি টোটালি হচ্ছে এই খাবারের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তার পরবর্তীতে যে
রোগের যে হচ্ছে আপনার সংক্রমণের বিরুদ্ধে যে কাজ করার ক্ষমতা সেটা প্রথমেই নষ্ট করে ফেললাম আমরা। এটা হচ্ছে মাছের কথা বলছি। এরপরে আপনি আসুন, আমরা হচ্ছে কি করলাম, পানিতে হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি। তো পানিতে আমরা আপনারা জানেন যে হচ্ছে একটা কলোনি আছে, উপকার এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া সব মিলিয়ে একটা কলোনি, এবং সেখানে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা যদি বেশি থাকে তাহলে তারা একটা মোটামুটি ভালো পরিবেশ তৈরি করে থাকে। এখন যখন আমি পানিতে যখন ব্যাকটেরিয়াটা মানে অ্যান্টিবায়োটিক দিলাম, তখন কি ঘটলো, ঘটলো যে টোটালটা হচ্ছে পানির যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো টোটালি ধ্বংস হয়ে গেল, অর্থাৎ আমার সেখানে উপকারী কোনো জিনিস আর থাকলো না। এরপরে আসি তিন নম্বর যে পয়েন্টটা, তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমি এই যে অ্যান্টিবায়োটিকটা দিলাম, এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার ফলে সব তো আর পানিতে থেকে যাচ্ছে না, সেটা পানি থেকে চলে যাচ্ছে বটমে বা তলদেশে। তলদেশে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হলো আপনার তলের অর্থাৎ যে পুকুরের তলদেশে যে মাটিতে যে হচ্ছে সয়েলে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের দ্বারা। যার ফলে দেখুন কয়টা ঘটনা ঘটছে, এক হচ্ছে সয়েল, একটা মাটি, আর একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে মানে মাছের যে হচ্ছে বা চিংড়ির যে হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া তার দেহের বাইরে এবং দেহের মধ্যে যে ছিল সেগুলো টোটালি আমি ধ্বংসপ্রাপ্ত করে ফেললাম। এখন দেখুন এই এত বড় একটা বিধ্বংসী কাজ করে ফেললাম। এরপরে যেটা হয় সেটা হলো আমাদের খামারি ভাইরা যেটা করছেন সে বিষয়টা এরকম যে তারা অ্যান্টিবায়োটিক সম্বন্ধে টোটালি জানেন না, তারা কোনোভাবে শুনছেন যে তারা ব্যবহার করছেন এই অ্যান্টিবায়োটিকে, তারা ডোজও কিন্তু কমপ্লিট করছেন না, যে একটা তিন দিন বা পাঁচ দিনের যে একটা মেয়াদ বা কোর্স আছে সেটা কখনোই তারা পালন করছেন না, যার ফলে অ্যান্টিবায়োটিকের যে একটা কর্মকাণ্ড ছিল রেজিস্ট্যান্স ক্ষমতা তৈরি হচ্ছে। আমি অনেক খামারির কাছ থেকে শুনেছি দেখা গেলো তারা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করছেন, তারপর দেখা যাচ্ছে সেখানে কাজ হচ্ছে না, ফলাফল দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে সেখানে আবার কম্বিনেশন যে অ্যান্টিবায়োটিক সেটা ব্যবহার করতে হচ্ছে, যে অক্সি মানে সালফাডাইজিন এবং ট্রাইমিথোপ্রিম এই গ্রুপের ওষুধ দিতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা তো কাজ করছে না। এরকম আমার অসংখ্য খামারি ভাইদের কাছে আমার এই মানে হলো অভিযোগ আমি পেয়ে পাচ্ছি বর্তমানে এটা, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে অর্থাৎ অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না। এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকগুলো মাছ বা চিংড়ির দেহে থেকে যায়, ফলাফল আমরা আলটিমেট কনজিউমার যারা অর্থাৎ বায়ো অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে তার দেহে থেকে যাচ্ছে সেটা আবার মানে খাচ্ছে মানুষ, এবং সেই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে চলে আসার ফলে আমাদের মানব সমাজও কিন্তু এই অ্যান্টিবায়োটিকের যে করাল গ্রাস বা থাবায় কিন্তু হচ্ছে পড়ে যাচ্ছে। তো যার ফলে শুধু মাছ না, হিউম্যান এবং অ্যানিম্যাল অর্থাৎ মানুষ এবং হচ্ছে এই প্রাণী টোটালি কিন্তু অ্যান্টিবায়োটিকের ভয়াবহ সমস্যার মধ্যে পড়ছে। এখন এই যে এতগুলো সমস্যা হচ্ছে এবং তারপরে হলো অ্যান্টিবায়োটিকের কোর্স মানে শেষ না হয়ে অন্য যখন আপনি যে ওষুধগুলো ব্যবহার করছেন কোনোটাই কিন্তু তার ফলপ্রসূ হচ্ছে না, অর্থাৎ মাছ সেটা তার দেহে যে স্ট্রেস তৈরি হচ্ছে এবং তার যে মানে ধকলটা সে সামলানোর পরে যে আবার পুনরায় যে ভালো অবস্থায় ফিরে আসবে সেটাতে ফিরে আসতে পারছে না, কারণটা হচ্ছে সেখানে কোনো ধরনের উপকারী কোনো কিছু হচ্ছে প্রাকৃতিক কোনো কিছু সেখানে মধ্যে থাকছে না। এখন এই এত বড় ভয়াবহ সর্বনাশ থেকে কি করে মুক্তি পাওয়া যায়, আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে যে যখনই আমি অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট আমি চেষ্টা করবো অ্যান্টিবায়োটিক কখনোই ব্যবহার না করার জন্য। সো অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট হওয়ার পরে তার 48 ঘন্টার পরে অবশ্যই হচ্ছে আমি খাবারের সাথে অবশ্যই হচ্ছে একটা ফিড প্রোবায়োটিক ব্যবহার করব, এবং যেটা করব সেটা হচ্ছে পুকুরে অবশ্যই হলে আমি একটা পন্ড প্রোবায়োটিক ব্যবহার করব অ্যান্টিবায়োটিকের দিয়ে ট্রিটমেন্ট করার 48 ঘন্টা পরে। এটা হলো আমাদের প্রথম কাজ। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে অ্যান্টি স্ট্রেস, অর্থাৎ আমি আমার চিংড়ি বা মাছের যে হলো আমি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলাম, পরবর্তীতে অ্যান্টি স্ট্রেস বিটেইন জাতীয় কোনো হচ্ছে একটা ওষুধ ব্যবহার করব যেটা হচ্ছে ধকল প্রতিরোধ করতে সক্ষম, বিটেইন থাকবে তার মধ্যে, এরকম বিষয়গুলো দিয়ে অবশ্যই একটা হচ্ছে পুকুরে পানিতে মিশিয়ে দেবো অথবা খাবারের মাধ্যমে দিব, যেন হলো তার ধকলটা দ্রুত শেষ হয়ে দ্রুত তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মানে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না এই সংকল্প নিয়ে হচ্ছে আমি আমার মাছ বা চিংড়ি চাষ শুরু করব, যার ফলে আমি আমার রুটিন কার্যাবলীর মধ্যে থাকবে যেটা 15 দিন বা মানে আপনার হচ্ছে খুব খারাপ পুকুর হলে 15 দিন পরপর হচ্ছে আপনি আপনার পানিতে একটা অ্যান্টি মানে প্রোবায়োটিক ব্যবহার করুন, আর যেটা করবেন সেটা হচ্ছে ন্যূনতম মাসে অন্তপক্ষে একবার হচ্ছে আপনি প্রোবায়োটিক ব্যবহার করুন, খাবারের সাথে হচ্ছে আপনি প্রোবায়োটিক ব্যবহার করুন। দেখবেন যে হচ্ছে আপনার কখনোই এই চাষকালীন সময়ে আর অ্যান্টিবায়োটিকের
প্রয়োজন পড়ছে না এবং কোনো ক্রমেই হচ্ছে রোগ সংক্রমণ হবে না বলে আমরা হচ্ছে পৃথিবীর যে বড় বড় হচ্ছে দেশগুলোতে মাছ বা চিংড়ি চাষ করা হচ্ছে তারা এভাবেই কিন্তু সফল হচ্ছেন এই অ্যান্টিবায়োটিকের রিপ্লেসমেন্ট হিসেবে প্রোবায়োটিকের ব্যবহার। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।